বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফেনী ন্যাশনাল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদেরকে স্বাগত। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি রাবেয়া সুলতানা, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে পরিণতি ও সুশাসন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেকদিন পর তোমাদের সাথে আবার দেখা হলো। আমি গত ক্লাসে তোমাদের সাথে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম নিশ্চয়ই তোমরা সেগুলো শিখে নিয়েছ। আজকের ক্লাস শুরু করার আগে আমি গত ক্লাসে একটু ফিরে যাব ধারাবাহিকতা রক্ষার জন্য। আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম সুশাসন কি, সুশাসন প্রতিষ্ঠার সমস্যা সমূহ কি এবং সুশাসন প্রতিষ্ঠার সমস্যা সমাধানের উপায়, এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করেছিলাম। আমি আশা করছি তোমরা এগুলো শিখে নিয়েছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমরা যারা ক্লাস করবে তোমরা অবশ্যই কমেন্টসে তোমাদের নাম এবং রোল নং দিয়ে দিবে, কারণ আমি তোমাদের নাম এবং রোল নং কাউন্ট করব। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি আলোচনা করব সুশাসন প্রতিষ্ঠায় সরকারের করণীয় কি বা সুশাসন প্রতিষ্ঠায় সরকারের ভূমিকা কি, অর্থাৎ সুশাসন প্রতিষ্ঠা করতে সরকার কি কি পদক্ষেপ নিতে পারে বা সরকার কি কি ভূমিকা পালন করতে পারে সেই বিষয়ে আমরা জানব। তো সুশাসন প্রতিষ্ঠায় সরকারের ভূমিকা সম্পর্কে জানার আগে আমরা আগে জানব সরকার কি। সরকার হলো এমন একটি প্রতিষ্ঠান যার মাধ্যমে রাষ্ট্রের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন হয়ে থাকে। আমি আবার বলছি, সরকার হলো রাষ্ট্রের এমন একটি প্রতিষ্ঠান যার মাধ্যমে রাষ্ট্রের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন হয়ে থাকে, অর্থাৎ সরকারের মাধ্যমে রাষ্ট্রের ইচ্ছা অনিচ্ছা প্রকাশিত হয়। রাষ্ট্রের পরিচালক হিসেবে সরকার সুশাসন প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা পালন করতে পারে। এর জন্য সরকারের দায়িত্ব হলো সুশাসন নিশ্চিতকরণে কার্যকর ভূমিকা পালন করা, অর্থাৎ সরকার ইচ্ছে করলে কতিপয় বাধা অতিক্রম করে দেশের সুশাসন নিশ্চিতকরণে কার্যকর ভূমিকা পালন করতে পারে। তার জন্য সরকারের প্রয়োজন সদিচ্ছা ও আন্তরিকতা। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা জানব সুশাসন প্রতিষ্ঠায় সরকারের করণীয় কি বা সরকার কি কি ভূমিকা পালন করতে পারে সেগুলো। তোমাদের বইয়ে অনেকগুলো পয়েন্ট আছে, আমি এগুলোর মধ্যে থেকে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করব। এক নম্বর পয়েন্ট হলো আইনসভাকে কার্যকর করে তোলা। আইনসভায় হচ্ছে কি, একটি দেশের শাসন ব্যবস্থার মূল নিয়ন্ত্রণকারী। এই আইনসভার মাধ্যমে বা আইনসভায় প্রণীত আইন অনুযায়ী একটি দেশ নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়। সুশাসনের অন্যতম উপাদান হলো স্বচ্ছতা ও জবাবদিহিতা, আর এই স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে আইনসভা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এই আইনসভার সদস্য কারা, জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই কিন্তু এই আইনসভার সদস্য। আর শিক্ষার্থীরা, তোমরা জানো যে আমাদের দেশের আইনসভার নাম কি, জাতীয় সংসদ। সুশাসন প্রতিষ্ঠার জন্য সরকারকে এই আইনসভা বা জাতীয় সংসদকে কার্যকর করে তুলতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে হবে। আইনসভাকে কার্যকর করে তোলার ক্ষেত্রে সরকার যে পদক্ষেপগুলো গ্রহণ করতে পারে সেগুলো হলো, এক, জাতীয় সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে আইনসভার সিদ্ধান্তকে প্রাধান্য দেয়া। দুই, আইনসভার কমিটিগুলোতে সরকারি ও বিরোধী দলের মধ্যে ভারসাম্য বজায় রাখা। তিন, আইনসভার বিভিন্ন কমিটিকে গতিশীল করা এবং নির্বাহী বিভাগের দায়িত্বপ্রাপ্তদের এইসব কমিটিতে জবাবদিহিতায় বাধ্য করা। চার, রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখার জন্য আইনসভায় পৃথক ও স্বাধীন আমলাতান্ত্রিক কাঠামো গড়ে তোলা। পাঁচ, সুশাসন বিদ্যমান এমন রাষ্ট্রসমূহ আইনসভার সদস্য পাঠিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা। ৬, আইনসভার সদস্যদের প্রশিক্ষণ ও গবেষণার সুযোগ সহ যথাযথ দাপ্তরিক সুবিধা দেওয়া, যাতে তারা আইন প্রণয়ন ও সংশোধনে দক্ষ হতে পারে। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী, দুই নম্বর পয়েন্ট হলো সংবিধানে মৌলিক অধিকার সন্নিবেশ করা। মৌলিক অধিকার কি, মৌলিক অধিকার সম্পর্কে আমরা আগে জানব। মৌলিক অধিকার হলো রাষ্ট্র প্রদত্ত সেসব সুযোগ সুবিধা যা ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের জন্য অপরিহার্য। আমি আবার বলছি, মৌলিক অধিকার হলো রাষ্ট্র প্রদত্ত সেসব সুযোগ সুবিধা যা ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের জন্য অপরিহার্য। সরকারকে অবশ্যই সংবিধানে মৌলিক অধিকারের সন্নিবেশ করতে হবে,
বিশেষ করে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকারগুলো ভোগের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে। আমরা জানি যে অর্থনৈতিক অধিকার ছাড়া ব্যক্তির সুষ্ঠুভাবে জীবনযাপন বা ব্যক্তির পরিপূর্ণ বিকাশ সম্ভব নয়। অর্থাৎ অর্থনৈতিক অধিকারের নিশ্চয়তা না থাকলে আবার নাগরিকের সামাজিক ও রাজনৈতিক অধিকার অনেকটাই মূল্যহীন হয়ে পড়ে। এজন্য সরকারকে অবশ্যই সুশাসন প্রতিষ্ঠা করতে হলে সংবিধানে মৌলিক অধিকারের সন্নিবেশ করতে হবে। তিন নম্বর পয়েন্ট হলো ই গভর্নেন্স প্রতিষ্ঠা করা। ই গভর্নেন্স কি? ই গভর্নেন্স হলো ইলেকট্রনিক গভর্নেন্স। ই গভর্নেন্স চালুর মাধ্যমে সরকার সুশাসন প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা পালন করতে পারে। ই গভর্নেন্স হলো মূলত তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাহায্যে সরকারি সেবা দান করা। ই গভর্নেন্স সরকার ও নাগরিকদের মধ্যে যোগাযোগকে অনেকটা সহজ করে দেয়। এতে করে সরকারের কাজের গতি বৃদ্ধি পায়, তথ্যের অবাধ প্রবাহ সৃষ্টি পায়, আমলাতান্ত্রিক জটিলতা দূর হয় এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়। এগুলো কিসের মাধ্যমে সম্ভব? ই গভর্নেন্সের মাধ্যমে। কিন্তু রাষ্ট্রের নাগরিকরা যদি ই গভর্নেন্স ব্যবহারে দক্ষ না হয় তবে তার জন্য সুশাসন প্রতিষ্ঠা করা সহজ হবে না। নাগরিকদের ই গভর্নেন্সে দক্ষ করে তোলার দায়িত্ব অবশ্যই সরকারকে নিতে হবে। চার, আইনের শাসন প্রতিষ্ঠা করা। আইনের শাসন কি? আইনের শাসন হল আইনের চোখে সবাই সমান এবং আইনের প্রাধান্য বজায় থাকাকে আইনের শাসন বলে। আইনের শাসন প্রতিষ্ঠা করা যে কোনো সমাজের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ। আইনের শাসন প্রতিষ্ঠা হলে নাগরিকের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার ভোগের ক্ষেত্র প্রসারিত হয়। সরকারকে আইন অনুযায়ী শাসন পরিচালনা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রিয় শিক্ষার্থী, এরপরে আসছি বিচার বিভাগের স্বাধীনতা। বিচার বিভাগ কি? বিচার বিভাগ হলো সরকারের যে বিভাগ প্রচলিত আইন অনুযায়ী বিচার কার্য সম্পন্ন করে তাকে বিচার বিভাগ বলে। স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ জনগণের স্বাধীনতা ও অধিকার ভোগের ক্ষেত্রকে প্রসারিত করে। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার ক্ষেত্রে সরকারকে অবশ্যই তৎপর হতে হবে। বিচারকদের নিয়োগ, পদোন্নতি ও অন্যান্য বিষয়ে দলীয় প্রভাব বিস্তার রোধ করতে হবে। কাকে করতে হবে? সরকারকে করতে হবে। এরপর আমরা যাচ্ছি স্বচ্ছতা ও জবাবদিহিতার পরিবেশ সৃষ্টি। সুশাসন প্রতিষ্ঠায় সরকারকে প্রথমে স্বচ্ছতা ও জবাবদিহিতার পরিবেশ তৈরি করতে হবে। কারণ স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক শাসন ব্যবস্থা ছাড়া সুশাসন কল্পনাই করা যাবে না। শাসক তথা সরকারের মধ্যে যখন আমরা স্বচ্ছতা ও জবাবদিহিতার মনোভাব দেখতে পাব তখনই আমরা দেখতে পাব সেখানে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে। আর এই স্বচ্ছতা ও জবাবদিহিতা সরকারের তিনটি বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগের মধ্যে অবশ্যই থাকতে হবে এবং জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সরকারের সক্ষমতাকে অবশ্যই বাড়াতে হবে। তারপর আমরা যাব যে দুর্নীতি নিয়ন্ত্রণ। সুশাসন প্রতিষ্ঠায় সরকারকে অবশ্যই দুর্নীতি নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে হবে। দুর্নীতি কি? দুর্নীতি হল ব্যক্তিস্বার্থ অর্জনের বা ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে অর্পিত ক্ষমতার অপব্যবহার হল দুর্নীতি। আমি আবার বলছি, দুর্নীতি হল ব্যক্তিস্বার্থ অর্জনের বা ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে অর্পিত ক্ষমতার অপব্যবহারই হল দুর্নীতি। দুর্নীতির কারণে যেমন অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে, সাথে সাথে বাড়ছে রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা। সম্প্রতিকালে বিভিন্ন দাতা দেশগুলো বা বিভিন্ন সংস্থাগুলো বৈদেশিক সাহায্য ও ঋণের জন্য যেসব শর্ত আরোপ করে সেগুলোর মধ্যে সুশাসন অন্যতম। তাই বলার অপেক্ষা রাখে না যে দুর্নীতি রোধ করা ছাড়া সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এরপরে আসছি সাংবিধানিক উপায়ে ক্ষমতা হস্তান্তর। সাংবিধানিক শব্দের অর্থ হল সংবিধান সম্মত। সুশাসন প্রতিষ্ঠার জন্য সরকারকে অবশ্যই সাংবিধানিক বা সংবিধান সম্মত উপায়ে ক্ষমতা হস্তান্তর করা প্রয়োজন। এজন্য অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশনকে সার্বিক সহায়তা করা সরকারের দায়িত্ব। এরপর আমরা জানব সিটিজেন চার্টার প্রণয়ন। সিটিজেন চার্টার কি? এটি হলো নাগরিক সনদ। তাহলে সিটিজেন চার্টার হচ্ছে নাগরিক সেবা বা মানোন্নয়নের লক্ষ্যে যে কোনো সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের উদ্যোগে জনগণের অংশগ্রহণের মাধ্যমে প্রণীত এমন একটি দলিল বা ঘোষণাপত্র যাতে উক্ত সেবা প্রদানকারী প্রতিষ্ঠান তাদের কোন ধরনের সেবা প্রদান করবে তার বিস্তারিত জানা যাবে। এছাড়াও যথাযথ সেবা না পেলে অভিযোগ ও প্রতিকার কিভাবে পাবে তাও জানা যাবে। অর্থাৎ নাগরিক সনদ প্রণয়নের মূল উদ্দেশ্য হচ্ছে জনগণের জন্য সরকারি সেবা প্রাপ্তি সহজতর করা এবং সেবার মান উন্নয়ন করা।
এর ফলে সরকার ও নাগরিকের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করেছি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। আজকে এ পর্যন্তই, নেক্সট ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। ধন্যবাদ সবাইকে।